এই লেসনটির মাধ্যমে জাভার কিছু বেসিক তত্ত্ব সম্পর্কে জানব। প্রথমে যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে হোয়াট ইজ ক্লাস। ক্লাস কি? জাভাতে ক্লাস নামে একটা টার্মস আছে, সেই টার্মসটা সম্পর্কে জানার চেষ্টা করি। সো ক্লাস ইজ আ কন্টেনার অফ রিলেটেড ফাংশন অর মেথড। তার মানে ক্লাস হচ্ছে একটা একটা কোড, যে কোডের মধ্যে অনেকগুলো রিলেটেড ফাংশন আর অনেকগুলো মেথড থাকবে। আমি এটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি যে ক্লাসটা কেমন হয় জাভাতে। সো একটা ক্লাসের মধ্যে ফিল থাকে, মেথড থাকে, কনস্ট্রাক্টর থাকে, এর মধ্যে কিছু নিজস্ব ব্লক থাকে, কিছু নেস্টেড ক্লাস, কিছু ইন্টারফেস থাকে, এই ধরনের বেশ কিছু যে বেশ কিছু কম্পোনেন্ট নিয়ে জাভার ক্লাস গঠিত হয়। সো আমরা যখন ক্লাস কোড করব তখন এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত বলবো, এখনই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যদি চিন্তা করি, জাভার ক্লাসটা হচ্ছে আসলে এমন একটা কার্টের মতো। কার্ট, আমরা যখন বিভিন্ন সুপার শপে শপিং করতে যাই তখন আমাদেরকে এরকম একটা কার্ট দেয়, এবং এই কার্টের মধ্যে দেখেন আমরা বিভিন্ন ধরনের সবজি রেখেছি। এই সবজিগুলোই হচ্ছে এই ফিল্ড, মেথড, কনস্ট্রাক্টর, ব্লক আর নেস্টেড ক্লাস। আর অ্যাজ এ হোল এই পুরো কার্ডটাকে আমরা তুলনা করছি একটা ক্লাসের সাথে। তার মানে একটা ক্লাস, এবং এই ক্লাসের মধ্যে আমরা বেশ কিছু কম্পোনেন্ট আমরা এখানে রাখবো, আমাদের প্রয়োজনীয় যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আমরা এখানে রাখবো। তো যখন সরাসরি আমরা কোড করবো, কোডে এই যে এই ব্যাপারগুলো সম্পর্কে আরও ক্লিয়ার হবে। তো কোড শুরু করার আগে নেমিং কনভেনশন সম্পর্কে জানতে হবে। তার মানে যে নামগুলো লিখবো, প্রজেক্টের নাম লিখবো, ক্লাসের নাম লিখবো, এই ব্যাপারগুলো কিভাবে লিখতে হয় সে সম্পর্কে জেনে নেব। তো নাম লেখার দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতির নাম হচ্ছে প্যাসকেল কেজ অর প্যাসকেল কেজ, যখন যে আমি পি বড় হাতে লিখেছি, সি এটাকে বড় হাতে লিখেছি। তার মানে যখন কোনো নাম লিখব তখন নামটা অবশ্যই একটা শব্দ হইতে হবে, কিন্তু প্যাসকেল কেজ এখানে কিন্তু দুইটা শব্দ। তার মানে দুইটা শব্দকে আমরা একত্র করে একটা শব্দ বানিয়ে ফেলেছি, যেটা হয়েছে এইখানকার প্যাসকেল কেজ। এবং পিটা বড় হাতের, বাকি শব্দগুলো, বাকি অক্ষরগুলো বা ক্যারেক্টারগুলো ছোট হাতের। কেজ যেহেতু আরও একটা শব্দ, অন্য একটা শব্দ, এই জন্য এটাকে এইটা সিটাকে বড় হাতের অক্ষরে লিখেছি, বাকিগুলো আবার ছোট হাতের অক্ষর। তার মানে যদি আমরা ইউজার নেমটা লিখি তাহলে কীভাবে লিখতাম? ইউটাকে বড় হাতের, এস ই আর এটাকে ছোট হাতের, নেমের এন্ডটা আবার বড় হাতের, তারপরে বাকি যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে ছোট হাতের, এইভাবে লিখতে হতো। সো এইটাকে বলা হয় প্যাসকেল কেজ। সো প্যাসকেল কেজটা আমরা ব্যবহার করবো মেনলি ক্লাসের নাম যখন লিখবো তখন, এবং যখন একটা প্রজেক্ট নিব তখন। প্রজেক্টের নামটাও প্যাসকেল কেজে হবে, ক্লাসের নামগুলো প্যাসকেল কেজে হবে সবসময়। আর একটা কেজ আছে, যে কেসটাকে বলা হচ্ছে ক্যামেল কেজ। সো ক্যামেল কেজ, এখানে দুইটা শব্দ, দুইটা শব্দকে আমরা এখানে লিখেছি। এইটার প্যাসকেল কেজ আর ক্যামেল কেজের মধ্যে পার্থক্য জাস্ট এতটুকুই, প্যাসকেল কেজে সবসময় প্রথম অক্ষরটা বড় হাতের হবে, আর ক্যামেল কেজে সবসময় ছোট প্রথম অক্ষরটা ছোট হাতের হবে। তারপরে যতগুলো নতুন শব্দ আসবে সেই শব্দগুলো বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে, এবং বাকিগুলো সব আবার ছোট হাতের অক্ষর হবে। যখন এখানে আমি লিখেছি ক্যামেল একটা শব্দ, এই জন্য সিটা ছোট হাতের, ক্যামেলের বাকি যে অক্ষরগুলো আছে সেগুলোও ছোট হাতের, কেস যেহেতু আর একটা শব্দ এটাকে আমি লিখেছি বড় হাতের। সো এটাকে আমরা ব্যবহার করব যখন আমরা মেথড বানাবো, যখন আমরা ভ্যারিয়েবল নিব, এইসব ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করব। কোডের ক্ষেত্রে আমি আরও দেখাবো। সো ক্যামেল কেজে যদি আমরা ইউজার নেম এটাকে লিখতে চাই তাহলে কীভাবে লিখবো? তাহলে অবশ্যই আমি লিখব ইউ ছোট হাতের, অবশ্যই আবার বলছি ইউ ছোট হাতের, ইউ এস ই আর, যেহেতু নেম আরেকটা শব্দ তো নেমের এনটা হবে বড় হাতে, তার মানে এন বড় হাতের, এ এম ই। তো এই কনভেনশনগুলো মেনে আমাদেরকে কোড করতে হবে, এজন্য কনভেনশনটা শুরুতে আমি জানিয়ে রাখলাম কোড করার আগেই। এবার একটু জেনে নেব জাভা কোড আসলে কিভাবে এক্সিকিউট হয়, কীভাবে রান হয়। তো হাউ এক্সিকিউট জাভা কোড, আমরা এখানে সেটা জেনে নেব। সো প্রথমেই সোর্স কোড, সোর্স কোড আসলে কোনটা সেটা সম্পর্কে একটু জেনে নেই। আমরা যেই ভাষায় বা আমরা যেভাবে লিখবো সেটা কি আসলে সোর্স কোড বলে? সোর্স কোড হচ্ছে ইংরেজি শব্দ ব্যবহার করে লিখছি, এজন্য এইটাই সোর্স কোড। কিন্তু
আমাদের কম্পিউটার এই ইংরেজি কথাগুলো বোঝে না, আমাদের কম্পিউটার বোঝে শুধুমাত্র বাইট কোড 01। তাহলে কি করতে হবে, এই কোডগুলোকে কোনো একটা পদ্ধতিতে, কোনো একটা ওয়েতে সেটাকে কম্পিউটারে বোঝার মতো ভাষায় রূপান্তর করে দিতে হবে। সো আমরা যখন সোর্স কোডগুলো লিখি, এই সোর্স কোডগুলোর এক্সটেনশন হয় ডট জাভা এই আকারে। তার মানে শুরুতে কোনো একটা নাম থাকবে, তারপর ডট জাভা এই এক্সটেনশনটা থাকবে। এই সোর্স কোডগুলো কম্পাইলারের মাধ্যমে কম্পাইল হয়ে যায়। তো কম্পাইলারটা কি, এই কম্পাইলারটা কোথায় থাকে? জাভার যে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ছিল, সেই সফটওয়্যারগুলোর মধ্যে প্রথম যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করেছি বা ডাউনলোড করেছিলাম সেটাই হচ্ছে জেডিকে। এই জেডিকের মধ্যে একটা কম্পাইলার সেট করা আছে। কম্পাইলার মানেই হচ্ছে ও এটাকে ট্রান্সলেট করে ফেলবে, অনুবাদ করে ফেলবে। কিসে অনুবাদ করবে? বাইট কোডে। তার মানে আমরা সোর্স কোডে লিখব, সেইটাকে বাইট কোডে কম্পাইলার বাইট কোডে কম্পাইলার কম্পাইল করবে, কম্পাইল করে সেটাকে বাইট কোডে রূপান্তর করবে। এবং বাইট কোডে যখন রূপান্তর করবে, সেটার এক্সটেনশনটা হয়ে যাবে ডট ক্লাস। তার আগে কিছু একটা নাম থাকবে, সেই নামটা ডট ক্লাস হয়ে যাবে। তার মানে যখন ছিল সোর্স কোড এটা, তখন আমরা এটাকে লিখেছি ডট জাভা, কিন্তু কম্পাইল হওয়ার পরে এটা হয়ে যায় ডট ক্লাস। ওই এই আর্কিটেকচারগুলো যখন আমরা কোড করবো, তখন আরেকটু ডিটেলস আমরা জানবো। আরেকটু ছোট একটা জিনিস আমরা জেনে নেবো এটার সাথে সাথেই, এই এক্সিকিউশনের আরেকটা পার্ট আছে। সো সোর্স কোডটা সেই একই অবস্থায় থাকে। এই সোর্স কোডটা জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে আসলে কম্পাইল হয়। এটার মধ্যে একটা রান টাইম এনভায়রনমেন্ট জেআরই দেওয়া আছে। এই জেআরই কী করে, এই কোডগুলোকে দেখি আমরা নেটিভ কোডে কনভার্ট করে। নেটিভ কোডটা আবার কি জিনিস? নেটিভ কোডটা হচ্ছে আমাদের কম্পিউটার দেশে, ধরেন উইন্ডোজ, উইন্ডোজ যে ভাষাটা বোঝে, অথবা ম্যাক যে ভাষাটা বোঝে, অথবা লিনাক্স যেই ভাষাটা বোঝে, ওই ভাষায় রূপান্তর করে ফেলে এবং রূপান্তর করে সেটাকে ডট ক্লাস এই আকারে রেখে দেয়। তখন এটা কম্পিউটার সরাসরি প্রোগ্রাম এটাকে পড়তে পারে। এই যে আর্কিটেকচারটা, এই যে বেস সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু টোটালটাই জেডিকের মধ্যে দেয়া আছে, এবং জেডিকের মধ্যেই এই দুইটা পোর্শন দেয়া আছে। তো এই দুইটা পোর্শনকে আমরা একটু দেখে নিই। চলে আসলাম মাই কম্পিউটারে, এখান থেকে আমি সি ড্রাইভে যাই, সি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইলে যাই, এখান থেকে আমি খুঁজে বের করি জাভা কোথায় আছে। সো জাভা আমি পেয়ে গিয়েছি। সো এই যে জাভার মধ্যে একটা পোর্শন হচ্ছে জেডিকে, একটা পোর্শন হচ্ছে জেআরই। কিন্তু সফটওয়্যার যখন ইনস্টল করেছিলাম, তখন কিন্তু একটা সফটওয়্যার ইনস্টল করেছিলাম। তো জেডিকের মধ্যে কিছু কম্পোনেন্ট আছে, এখানে বিনের মধ্যে অনেকগুলো ফাইল দেওয়া আছে, যে ফাইলগুলো আসলে যখন আমরা জাভা কোডগুলো লিখি, সেই কোডগুলোকে চালানোর জন্য, সেই কোডগুলোর ভুল ধরার জন্যে, এই ধরনের বিভিন্ন কাজ করার জন্য এগুলোকে এইখান থেকে সেই সহায়তাটা আমরা পেয়ে থাকি। এবং জেআরির মধ্যে আমরা পেয়ে থাকি কোডগুলোকে রান করার জন্য কিছু স্পেসিফিক, সরি হ্যাঁ, কিছু স্পেসিফিক ব্যাপার এখানে আছে। জাভা ইএক্সই, তারপর এখানে জাভা সি, মানে জাভা কম্পাইলার, জাভা ডিভাগার, এই ধরনের কিছু সফটওয়্যার এখানে দেওয়া আছে, যে সফটওয়্যারগুলোর মাধ্যমে এই প্রোগ্রামগুলোকে, জাভা কোডগুলোকে আমাদের কম্পিউটারের বোঝার মতো ক্ষমতায় তৈরি করে দেওয়া হয় এই এনভায়রনমেন্ট থেকে। তো আমরা শুধুমাত্র একটা সফটওয়্যার ডাউনলোড করেছিলাম, সেটা ছিল জেডিকে। কিন্তু জেডিকে যখন আমরা ইনস্টল করব, তার সাথে সাথে আমরা জেআরই এই এনভায়রনমেন্টটাও আমরা পেয়ে যাব। এই দুইটা এনভায়রনমেন্টের মাধ্যমে আমরা জাভা কোড লিখব এবং সেই জাভা কোডগুলোকে আমরা রান করতে পারব। আজকে লেসনটা এই পর্যন্তই থাকবে, পরবর্তী লেসনে আমরা আরেকটু নতুন কিছু টপিক সম্পর্কে জানবো। আল্লাহ হাফেজ।